আননন ট্রফিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। বাংলাদেশ প্রিমিয়ার লীগের পঞ্চম আসরের পর্দা নেমেছে গতকাল। গেইলের দানবীয় তাণ্ডবে ঢাকা ডায়নামাইটসে উড়িয়ে দিয়ে প্রথম শিরোপা ঘরে তুলেছে রংপুর রাইডার্স। এসবই পুরনো খবর, অনেকটাই বাসি হয়ে গেছে সবার কাছে। তবে এই বিপিএল শিরোপাটা খানিকটা পুরনো আর ক্লিশে হয়ে যাচ্ছে একজনের কাছে। পাঁচ আসরের চারবারই অধিনায়ক হিসেবে শিরোপা উঁচিয়ে ধরেছেন এই মানুষটা, তিনি মাশরাফি বিন মর্তুজা, আমাদের ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। আর সম্মানিত ভিউয়ার্স, মাশরাফির বিপিএল জীবনের পুরো ম্যাজিকগুলি জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বাকি নিউজটি শুনতে আমাদের সাথেই থাকুন। বিপিএল এর শুরু 2012-তে, মাশরাফির শিরোপার মহোৎসবের শুরুটাও সেখান থেকেই। ঢাকা গ্লাডিয়েটসের অধিনায়ক ছিলেন তিনি সেবার। গ্রুপ পর্বের সংগ্রাম করতে হয়েছে ঢাকাকে। 10 পয়েন্ট নিয়ে নেট রান রেট এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছেন মাশরাফির দল। গ্রুপ পর্বে দুবারের খেলায় দুইবারই ঢাকাকে হারিয়েছেন সাকিব আল হাসানের খুলনা। সেই খুলনাকে সেমিফাইনালে হারানোর পর ফাইনালে মাহমুদুল্লাহ রিয়াদের বরিশালকে বিধ্বস্ত করে প্রথম শিরোপা ঘরে তুলেছিলেন মাশরাফির ঢাকা। পরের আসরেও ঢাকার অধিনায়কত্ব মাশরাফিরই কাঁধে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভিড়িয়ে ঢাকা সেবার আরও শক্তিশালী। গ্রুপ পর্বের সবার ওপরে থাকা ঢাকা সেবার প্লে অফ ম্যাচটা সংগ্রাম করে জিতলেও ফাইনালে আগেরবারের মতোই উড়িয়ে দিয়েছে মাহমুদুল্লাহর চিটাগাং কিংসকে। আরও একটা বিপিএল, আরেকবার শিরোপা উঁচিয়ে মাশরাফির ফটো সেশন। 2015-তে দল পাল্টে মাশরাফি তখন নবাগত কুমিল্লা তাঁবুতে। মাঝে ম্যাচ ফিক্সিংয়ের কেলেঙ্কারিতে দুবছরের জন্য বন্ধ ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ। প্লেয়ার ড্রাফটে কুমিল্লা ভিক্টোরিয়ান্স পেয়েছিলেন মাশরাফিকে। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের অবস্থা তখন ঢাল নেই, তলোয়ার নেই নিধিরাম সর্দারের মতো। দলে বলার মতো কোনো তারকা নেই, শোয়েব মালিক কিংবা নুয়ান কোলাসেকরার মতো খেলোয়াড়দেরও পাওয়া যাবে না টুর্নামেন্টের শুরু থেকে। তবে দলে তো মাশরাফির নামের পরশপাথর ছিলেন। তরুণ আর আনকোরা খেলোয়াড়দের ভেতর থেকে সেরাটা বের করে আনতে যার ঝুড়ি মেলা ভার। বিপিএল এর তৃতীয় আসর দেখালো অন্য এক মাশরাফিকে। ছয় দলের টুর্নামেন্টে সবার ওপর থেকে সেরা চার নিশ্চিত করা দলটা কুমিল্লা। এক পেশে কোয়ালিফায়ার ম্যাচ জিতে ফাইনালে ওঠা দলটার নাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নখ কামড়ানো এক ফাইনাল শেষে শিরোপা জয়ে উল্লাস করার দলটা মাশরাফির কুমিল্লাই। গত মৌসুমটাও কুমিল্লাতেই ছিলেন, মনমতো হয়নি সবকিছু। কুমিল্লার শিরোপার দৌড়ে থেকে ছিটকে গেছে অনেক আগেই। অধিনায়ক মাশরাফিকে নিয়ে কথা বলতে গিয়ে খেলোয়াড় মাশরাফির কথা খেয়াল ছিল না। এবারের টুর্নামেন্টটাও মাশরাফির জন্য একটু অন্যরকম ছিল। গত এপ্রিলেই মোটামুটি জোর করে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছিল মাশরাফিকে। 20 ওভারের মারদাঙ্গা ক্রিকেটে বুড়ো মাশরাফি আর চলে না, এমনটাই ছিল কোচের ধারণা। ব্যাট বল কিংবা ফিল্ডিংয়ের শরীরী ভাষায় সেই বাজে ধারণাকে মাঠে পারফরমেন্সে মিথ্যা প্রমাণ করেছেন মাশরাফি। খাটো লেন্থের বেশিরভাগ বল গতির পসরা নেই, তবুও শুধু মাথাটা ব্যবহার করে ব্যাটসম্যানদের খোলসবন্দি করে রেখেছিলেন বোলার মাশরাফি। কমপক্ষে 30 ওভার বোলিং করেছেন এমন বোলারদের মধ্যে চতুর্থ সেরা ইকোনমিক রেট তার দখলে। 14 ম্যাচে উইকেট শিকার করেছেন 15টি। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স, ক্রিকেটের এক অনন্য নায়ক মাশরাফি বিন মর্তুজার নিউজটি শুনতে সাথে থাকার জন্য। নিউজটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করবেন।